everyone, welcome back to my channel. থাইল্যান্ডের পাতায়া সিটি, পাতায়া বিচ, যদি কখনো আপনারা সুযোগ হয় থাইল্যান্ডে আসার, আসলে আপনারা অবশ্যই কাছেই পাবেন, সব ধরনের পণ্য এখানে বিক্রি হয়, আপনারা এখান থেকে নিতে পারবেন। আর আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে পাতায়া থাইল্যান্ডের পাতায়া বিচ ঘুরে ঘুরে দেখাবো। নিরাপদ এবং আমার খুবই ভালো একটি দেশ থাইল্যান্ড, যেখানে আপনি নিরাপদ স্থানে অবস্থান করতে পারবেন। থাইল্যান্ড হচ্ছে এক শান্তিপূর্ণ দেশ, যেখানে আপনার কোনো ধরনের মারামারি, রাহাজানি, ডাকাতি, চুরি ডাকাতি বলতে কিছুই নাই, আপনি এখানে ফ্রিডম চলাফেরা করতে পারবেন। আমি বারবারই ছুটে আসি থাইল্যান্ডের এই জায়গাগুলোতে ঘুরতে, আমার অনেক ভালো লাগে। এবং এখানে আপনারা যদি থাকতেও চান থাকতেও পারবেন, লং টাইম আপনারা থাকতে পারবেন। আসলে দেশটা অনেক সুন্দর এবং উপভোগ করার জন্য বিভিন্ন দেশের ট্যুরিস্ট এখানে আসে, আপনি ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এখানে পাবেন, সবাই সবার মতো আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। থাইল্যান্ডে আসলে অবশ্যই আপনারা পাতায়া সিটি, ফুকেট এবং কাঞ্চনাবুরি অনেক জায়গা আছে আপনারা ঘোরার জন্য, ভিজিট করার জন্য আপনারা আসবেন অবশ্যই। আমার কাছে সবচেয়ে ভালো এবং বেস্ট একটি জায়গা হচ্ছে পাতায়া, এত একটি শান্তিপূর্ণ দেশ, আপনারা আসবেন। এদেশের খাবার, এদেশের মানুষের চলাফেরা, কথাবার্তা, আপনাকে আত্মীয়তার সমতুল্য একটি দেশ আমার কাছে লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এই দেশটি। দেখুন কত সুন্দর পরিবেশ পাতায়া, সবাই বসে আছে, বিকেলবেলা সবাই বসে আছে, অনেক শান্তি। ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।